যে দেখো গাছে কতগুলি পাকা লঙ্কা ছিল, মা সব তুলেছে। এই নিয়ে আবার ঝিঙে বিক্রি করছে, ঝিঙে আলু বিক্রি করছে। দামটা খালি তোমরা একবার শোনো, কিরকম দামে বিক্রি হচ্ছে সেটা দেখো। হ্যাঁ, কত করে ঝিঙে? কত করে? ঝিঙে হচ্ছে 20 টাকা। 20 টাকা কিলো? হ্যাঁ, 20 টাকা আচ্ছা, কিলো। তাহলে আমাকে 500 দেন। 500 দাম কত? 500 দাম কত? 40 টাকা। কত? 40 টাকা। 40 টাকা, দেখেছো? তোমরা শুনেছো? 20 টাকা কিলো ঝিঙে, তাহলে 500-র দাম কত? 40 টাকা। 40 টাকা, এরকম দোকানদার পাবে কোথাও? আবার যদি বলো যে দাম কমাও তো একটুখানি, তখন বলবে আচ্ছা 40 টাকা দাম, ঠিক আছে 50 টাকা দাও, তখন আবার এরকম দাম কমে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। আর ও হ্যাঁ, তোমাদেরকে তো গুড মর্নিং বলাই হয়নি। গুড মর্নিং, কারণ এখন সকাল বাজে 10:30। আর আমার গায়ে দেখো গামছা, তার কারণ হচ্ছে আমি এখন স্নান করতে যাব। তো স্নানটা করে আসব, এসে রান্নায় ঢুকবো। আর ঘরের সব কাজ হয়ে গেছে, তার কারণ মা রয়েছে, মানে মা সব বেশিরভাগ, মানে মাই বেশিরভাগটা করে ফেলেছে, আর আমি মানে দুজনে মিলেই করেছি, কিন্তু মা বেশিরভাগটা করেছে। আর এখন আমরা চলে এসেছি ওপরে, মানে ছাদে। তার কারণ আমাদের যে কোনো, মানে আমার বাড়িতে বিশেষ করে হয় এটা, যে যে কোনো পুজো হোক বা অনুষ্ঠান, মানে জন্মদিন জন্মদিন হলে তার পরের দিনের রান্নাগুলো আমরা ছাদেই করি। কারণ যেহেতু অনুষ্ঠানের দিনে রান্নাগুলো ছাদে হয়, সেহেতু কিন্তু পরের দিনের রান্নাটাও আমরা সেই ছাদেই করি, কারণ গ্যাস ট্যাসগুলো সবই এখানে থেকে যায়। তো এটা আমাদের একটু ভালোও লাগে খেতে, কারণ সারা বছর সারাক্ষণ তো ঘরের ভিতরেই খাই, তো এরকম ছাদে টাদে মাঝে সাঝে হয়ে গেলে ভালো লাগে। তো সেই জন্য আর কি পরের দিনটা ছাদেই করি। তো আজকে সে ছাদেই হচ্ছে। আর এই যে মা তরকারি কাটতে বসে পড়েছে, দেখাই দাঁড়াও কি করছে। যে দেখো মা তরকারি কাটতে বসেছে, এটা হচ্ছে আমার গাছের চাল কুমড়ো হয়েছিল। তো এই চাল কুমড়োটা হবে মাছের মাথা দিয়ে, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। এই যে মাছ, মাছের মাথা সব নুন মাখানো আছে, আর ভাত বসে গেছে অলরেডি। আর ওদিকে মেয়ে তো দেখলেই সবজি বিক্রি করছে, মাছ বিক্রি করছে, এইসব আর কি। আর এ দেখো একটুখানি মাংস আনা হয়েছে সলিড, তার কারণ এটা দিয়ে রাত্রে হবে হচ্ছে ওই যে উনুনটা। উনুনে আমরা তো অনেক কয়বারই চিকেন আর কি ইয়ে করে খেয়েছি, তোমরা দেখেছো ওই কি বলে ওটাকে, রোস্ট কি বলে, কাবাব টাইপের। তো আজকে মা আর বাবা আছে, মা আর বাবাকে করে খাওয়াবো। আর এই যে কাঠকয়লা ঠোলা সবই রয়েছে। তো চলো, ওটা বিকেলে হবে, তখন দেখাবো, এখন আপাতত এই রান্নাগুলো হবে। আর ইনি কি করছেন দেখো, কি করছিস তুই? ও রান্না করছে, মানে ওর আবার রান্নাঘর এইটা। এই যে দেখো গ্রিলে সব ঝুলিয়েছে, আর এই যে লবণ ঠবণ সব মশলা টসলা নিয়েছে। কি রান্না করবি আজকে? আজকে খালি মাছের ঝোল। ও মাছের ঝোল করবে, কড়াই আগেই ঝোল দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে যা দেবে দেবে, জানি না কি দেবে। তো চলো এবার রান্না হবে, সবাই মিলে রান্না করব। করে নি রান্না, তারপরে আবার তোমাদের দেখাই। যে দেখো গাছে কতগুলি পাকা লঙ্কা ছিল, মা সব তুলেছে। মজা লাগে না তুলতে গাছের থেকে? ওই যে আরো একটা রয়েছে, ওই দেখো, ওই যে ভেতরে পেকে পেকে একদম কি সুন্দর লাল হয়ে গেছে। এই দিতে হবে, জল দিতে হবে গাছে। জল দিয়েছি আমি সকালে, কালকে দেখছি গাছটা একদম মরা। কালকে দিইনি যে এখানে জল ছাদে চলে আসবে, ওই জন্য কালকে দিইনি, মরা মরা হয়ে গেছে। ওই দেখো ওই গাছে আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, অনেকগুলো গাছ। তো আমার অনেক কদিন থেকে লঙ্কা কিনতেই হয় না, লঙ্কা আমি দাম এখন জানো, আমি লঙ্কা তুলি আর এই পাকাই গাছাই। কি বলছি আমি, বাবা কথা মাঝে মাঝে আটকে যায়, উল্টো পাল্টা বলে ফেলি। গাছের মধ্যে পাকাই লাল লাল হয়ে যায়, তো ওগুলো ওগুলো দিয়ে তরকারি করতে ভালো লাগে। ওই দেখো ওই গাছে কতগুলি, ওই যে অনেকগুলো হয়েছে, অনেকগুলো সুন্দর সুন্দর। আমাদের গুলো টপে ওই যে বাড়ি গেছিলাম তখন একটু গাছগুলো আমি তাই বলছি তুমি ওইসব উল্টো পাল্টা গাছ না লাগিয়ে লঙ্কা গাছ টাছ দাও। টপের মধ্যে কটা লঙ্কা গাছ টাছ দাও, তাও আমি ওই ছোট বালতি গুলো তো লঙ্কা গাছ দিয়ে রাখি, খাওয়ার লঙ্কা হয়ে যায়। কতগুলো লঙ্কা? হ্যাঁ, ঝাল এমনি কম খাই না, খাওয়ার লঙ্কা আমাদের আরামসে হয়ে যায়, অনেকগুলো লঙ্কা হচ্ছে। ভাত প্রায় হয়ে এসছে, আর আমার মেয়ে রান্না করতে করতে চলে গেছে আবার খেলতে, বান্ধবীদের আওয়াজ পেয়েছে চলে গেছে, চাল কুমড়ো থেত করছিল চলে গেছে। মাছের ঝোল রেডি, ঝিঙে দিয়ে আলু দিয়ে, আর এখন বাকি আছে চাল কুমড়ো, তাই তো? চাল কুমড়ো হলে চাল কুমড়োর ঘন্ট হবে মাছের মাথা দিয়ে, মাছের মাথা ভাজা আছে। আর এ আবার বলছে আমি আজকে আমাকে রান্না করতে দিলে আমি আজকে চাল কুমড়ো ঝোল বানাতাম, চাল কুমড়ো ঝোল খাওয়াবে। একবার কুমড়ো ঝোল, একবার চাল কুমড়ো ঝোল। হ্যাঁ।
সবার খাওয়া হয়ে গেল, এনার আর হচ্ছে না। ও লাস্ট লাস্ট হিরো পার্টি সুইটি লাস্ট, ওকে 50 বার বলতে হয় খাও খাও খাও, ফাস্ট আর হলো না, হয়ে যাবে না বাবা, খা দেখি, খেয়ে দেখা তাড়াতাড়ি করে। ওরে বাবা কি মশা কামড়াচ্ছে, এই যে বানাচ্ছি দেখো, আজকে আমাদের সন্ধ্যাবেলা পিকনিক হচ্ছে, তাই তো? দাদু কই? দাদু দাদু এখন আসেনি, দাদুই আসেনি, দাদুকে নিয়ে পিকনিক হবে, দাদুই আসেনি। হ্যাঁ ওই বাবা, এই মশা তো মশা, কি বানাচ্ছি আমরা দেখো, কি বানাচ্ছি আমরা আজকে সন্ধ্যাবেলায়, কি বলো তো? চিকেন পোড়া, শিক্ষা বাবা, শিক্ষা বাবা, কাঠের উনানে কি সুন্দর আঁচ উঠেছে, এই কাঠে না কয়লার উনান, কয়লার কি সুন্দর আঁচ উঠেছে দেখাও, একদম লাল লাল আগুন উঠেছে বলো, কয়লা দিয়ে আগুন ধরিয়েছি, এবার রান্না হচ্ছে। এই দুটো কি হয়ে গেছে নাকি? একটু হবে, আর এইটা নামিয়েছ? হ্যাঁ এটা নামানো হয়ে গেছে, এই বেরোচ্ছে, আর এটা বাকি আছে, আরেকবার দিলে হয়ে যাবে। বসে বড় সবাই লাইন দিয়ে, এখানে কে কে এখন খাবে চিকেন কাবাব, এই যে দুজন লাইন দিয়েছে, আর একজন কোথায় গেল? এই শসের বোতলটা নাও, নাও এটা উল্টো সাইড, নাও এটা উল্টো সাইড, লেট নে নাও, ফাঁকা জায়গা বলে ওই জন্য এই টাইপটা খুব মশা হয়, প্রচন্ড মশা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু শীত পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তুমি এসো বলে নাও, এই নাও টেস্ট করে দেখো, না এটা তুমি নাও, আমাকে সহজ দেবে না, বিদিশা বলো ভালো আছে, সেটেরানি ও মুখে সবে দিলে, বলো খেয়ে বলো কেমন হয়েছে, ভালো খারাপ না তো, সব খেতে পারবা তো, এতগুলো আরো পারবা না, গরম গরম নাও আর খাও, সন্ধ্যাবেলায় ওই চিকেনের যে কি বলো ওটাকে শিক্ষা বাবু, ওটাকে খাওয়ার পর তারপর আমরা একটু বেরিয়েছিলাম, মাকে নিয়ে গেছিলাম একটুখানি দোকানে, কারণ মা একটা মানে বোনের ছেলের জন্য একটা আংটি নেবে বলে গেছিল, তো তারপর এখন আসলাম, আর এখন অনেকটাই বেজে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর শুয়ে পড়বো, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, সবাইকে জানাই গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।